আচ্ছা, ঢাকুরিয়ার লেকে তোমাদের ডান দিকের সাইডটা না বাঁ দিকের সাইডটা বেশি ভালো লাগে? কার কোন সাইডটা ভালো লাগে কমেন্টে জানিও তো। আমার কিন্তু বাঁ দিকটাই ভালো লাগে, কারণ বাঁ দিকটা একটু কম লোকজন থাকে ডান দিকের তুলনায়। আর এখানে যে দুর্গা মন্দিরটা আছে এটার জন্য স্পেশালি কিন্তু আরো বেশি ভালো লাগে। বেশ অনেকক্ষণ লেকে টাইম স্পেন্ড করার পর আমি বেরিয়ে পড়লাম 10 নম্বর গেট থেকে। তারপর বাইরে বেরিয়ে গেটের সামনে আমরা এই দোকানটা থেকে দুটো চা আর একটা পপকর্ন কুরকুরে নিয়ে নিই। আচ্ছা, আমার মতো এই কুরকুরে পপকর্নটা খেতে কে কে ভালোবাসো? তারপর গেছিলাম লেকের খুব কাছেই 99 রেস্টুরেন্টে। এখানে কিন্তু খুব লো প্রাইসে ভেরিয়াস টাইপ অফ ফুড আইটেম পেয়ে যাবে। আমরা যারা কলেজ স্টুডেন্ট আমরা কিন্তু আমাদের পকেট মানি থেকে একটু টাকা বাঁচিয়ে এখানে আসতেই পারি। এখানকার ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি, অ্যাম্বিয়েন্স এন্ড ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো। এই দুটো ফুড আইটেম প্লাস GST দিয়ে কিন্তু 300 এর মধ্যে বিল এসেছিল। লোকেশন এন্ড ডিটেলস জানতে কমেন্ট করো। বাই।